বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত আজকের কর্মসূচি থেকে আমরা দেশবাসীকে বলতে চাই, জনগণের দাবি হচ্ছে অবিলম্বে কেয়ার টেকার সরকার দিতে হবে। এই খুনি অবৈধ সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মহানগরী আমির, জনাব সেলিম উদ্দিন, মিয়া গোলাম পারভার, রফিকুল ইসলাম খান সহ সকল নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। আমরা প্রধানমন্ত্রীকে বলব, আপনার সেলফি তুলে কিন্তু আর ক্ষমতা রক্ষা করতে পারবেন না। আমরা পুলিশদেরকে বলতে চাই, প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের বুকে গুলি ছুড়বেন না। জনগণ তার কয় ঘন্টায় হিসাব নেবে। পুলিশ দিয়ে আন্দোলন দমন করা যাবে না। প্রতি ব্যবসা বাণিজ্য, বাড়ি, রাস্তাঘাট, রাতে বেরোতে গভীর রাত্রে গুম করা বন্ধ করতে হবে। অবৈধ এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আপনারা কি আন্দোলনে ব্যস্ত? আগামী দিনের কেয়ারটেকার সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্র, সকল রাজবন্দীদের মুক্তির জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে। আগামী দিনের রাজপথের আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার জন্য আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকাবাসী সব সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখতেই পাচ্ছিলাম যে আজকে কোনো রকমের বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু ইতিমধ্যে জামাতের নেতাকর্মীরা কিন্তু তাদের কর্মসূচি সম্পূর্ণ করে ফেললো এবং সেখান থেকে কিন্তু আমরা দেখছিলাম যে রাস্তা এখন কিন্তু একেবারে পরিষ্কার করে ফেলেছে এবং এই যে জামাতের নেতাকর্মীরা কিন্তু হঠাৎ করে মাথায় নেমে রাজপথ কম্পিত করে ফেলেছে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এর সাধারণ মানুষ এবং যে মাধ্যমে কিন্তু হঠাৎ করে তারা একটি বিক্ষোভ মিছিল সম্পূর্ণ করে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া এবং পুলিশের হস্তক্ষেপ ছাড়াই কিন্তু তারা তাদের কর্মসূচিতে হচ্ছে সম্পূর্ণ করেছে এবং সাধারণ মানুষের জন্য পুরো রাস্তাটি কিন্তু আবার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা যাদের দাবি জানিয়েছিলেন যে তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন সকলের নিঃশর্ত মুক্তি সহ কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু তাদের এই কর্মসূচি এবং এই কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটি বিক্ষোভ মিছিল সম্পূর্ণ করেছে এবং সম্পূর্ণ শেষে কিন্তু তারা তাদের এই কর্মসূচি পালন করে আজকে তাদের দাবিগুলো কথা বলে কিন্তু ইতিমধ্যে তাদের সমাপ্তি করেছে। এছাড়াও আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য, সবার আগে সর্বশেষ তথ্য পেতে ইত্তেফাকের সঙ্গে।